তো বন্ধুরা, আমি সত্যজিৎ, তোমাদের সাথে আমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তা আজকে আমি চলে এসেছি গয়ার মঙ্গলা গৌরী মন্দিরের ঠিক কাছে দাঁড়িয়ে রয়েছি আমি, আর আমার পিছনে দেখতে পাচ্ছ অনেক মন্দির রয়েছে। তা এই মন্দিরের বিশেষত্ব হলো এই যে, বা এর ইতিহাস হলো এই যে, এখানে দেবীর বুকের অংশ পড়েছিল, আর সেক্ষেত্রে কিন্তু এই এই এটিকেও কিন্তু একটি শক্তিপীঠ বলে, কামাখ্যার মতো এটিও একটি শক্তিপীঠ। আর যেহেতু দেবীর এখানে গিয়ে কিন্তু বক্ষস্থল পড়েছিল, সেই কারণে কিন্তু এই মন্দিরটিও খুব জাগ্রত বলে, কামাখ্যা মন্দিরের মতো এই মন্দিরটিও খুব জাগ্রত। তা শুনেছি এই মন্দিরে ক্যামেরা করতে দেয় না, তবুও যাবো আর দেখবো, চেষ্টা করবো ভিডিও করার। যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। আর বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিও, তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে চলো এবার ভিডিও শুরু করা যাক, আর গিয়ে দেখা যাক সেই মায়ের তো দর্শন করবো, আর যদি ভিডিও করতে দেয় তাহলে তোমাদেরও দর্শন করাতে পারবো। চলো, যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো যাওয়া যাক। নবরাত্রির সময় কিন্তু এখানে খুব ভিড় হয় এবং এগুলো সাজানো হয়, খুব সুন্দর করে সাজানো হয়। প্রধান দেবী ছাড়াও এই মন্দির পরিসরে মহাদেব, ভৈরব, মা দুর্গা, গণেশ সহ বহু দেবদেবীর ছোট ছোট মন্দির রয়েছে এবং সেই মন্দিরগুলোতে পাথরের মূর্তি রয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে শক্তিপীঠ মা মঙ্গলা গৌরী মন্দির, মা আপকি হর মনোকামনায় পুরি হোক। বন্ধুরা দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু মেন গেট, আর এদিক দিয়ে কিন্তু প্রবেশ করতে হয়। তা আমি কিন্তু পিছন দিক দিয়ে এসেছিলাম, আর এদিক দিয়ে কিন্তু প্রবেশ করতে হয়। দেখতেই পাচ্ছ যখন ভিড় থাকে, এখন তো ফাঁকা রয়েছে কিন্তু যখন ভিড় থাকে তখন কিন্তু এইভাবেই লাইন দিয়ে যেতে হয়। দেখতেই পাচ্ছ কেমন লাইন, আবার কিন্তু এখান থেকে ঘুরতে হবে এদিকে এদিকে ঘুরে। আসলে এটাকে ভিড়টাকে কন্ট্রোল করার জন্যই এরকম রেলিং দেওয়া রয়েছে, কারণ জায়গা কম আর ভিড় হলে ভিড়টাকে কন্ট্রোল করা মুশকিল, সেই কারণে কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। তা চলো দেখা যাক ভিতরে ক্যামেরা করতে দেয় কি না। ভিতরে সম্ভবত পুজো হচ্ছে, আওয়াজ পাচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিক দিয়ে দরজা বন্ধ সম্ভবত এদিক দিয়েই, আর মন্দির কিন্তু বন্ধ থাকে কিছুক্ষণের জন্য সম্ভবত, এখন মন্দির বন্ধ রয়েছে আর পুজো হচ্ছে। দেখতে পাচ্ছ পুজো কিন্তু হচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু মায়ের মন্দিরটি, মূল মন্দিরটি, আর এর ভিতরে কিন্তু মায়ের মূর্তি রয়েছে। এখন কিন্তু দরজা ভিতর থেকে লাগানো, কারণ এখন মায়ের ভোগ চলছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু অনেক রকম, এখানে সম্ভবত যে বলি হয়, দেখো বলির হাড়িঘাট দেখা যাচ্ছে। আর এখানে একটি দেবীর মূর্তি রয়েছে, দেখে মনে হচ্ছে এটাই মা কামাখ্যার মূর্তি, তা আমি সঠিক জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রকমই এই মন্দির পরিসরে ছোট ছোট আরও অনেকগুলো মন্দির রয়েছে এবং সেই মন্দিরগুলোতে প্রাচীন প্রাচীন মূর্তি রয়েছে, যা আমি তোমাদের অন্য ভিডিওতে দেখাবো।
ভিতরে কোন দিক দিয়ে যাই জানি না, যাচ্ছি দেখি। বর্তমান এই মন্দিরটি 15 শতকে নির্মিত। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি বলে মনে করা হয়, কারণ এখানে দেবী সতীর বক্ষস্থল পতিত হয়েছিল। মূল এই মন্দিরের ভেতরে, গর্ভগৃহের ভেতরে কোনো দেবী মূর্তি না থাকলেও একটি জ্যোতি রয়েছে যা সবসময় জ্বলে। বন্ধুরা, বলা হয় যে এই মায়ের মন্দিরের চারিদিকে নাকি প্রদক্ষিণ করতে হয়, তা আমিও কিন্তু এখন এই মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে তার চারিপাশে একটু প্রদক্ষিণ করব, মানে চারপাশে একটু ঘুরবো। ভাইয়া, কতবার ঘুরতে হয়? কিতনে বার ঘুরতে হয়? একবার কিয়া জাতা হ্যায়, একবার আপকা তথা শক্তি হ্যায় তো আপ পাঁচ বার কর সকতে হ্যায়, সাত বার, গ্যারহ বার, 108 বার, আপকি মর্জি হ্যায়। আচ্ছা, লেকিন একবার পরিক্রমা করকর ইয়াঁ বৈঠকর আদমি চৌখট পে গোড় লাগ লেতা হ্যায়। আচ্ছা, লেকিন মহত্ব একই বার কা হোতা হ্যায়। তো হর কোই জো আতা হ্যায় উসকা মনোকামনা পুরি হোতি হ্যায়। হ্যাঁ, जो भी आपका तथा शक्ति है कि आप क्या माता से मांग रहे हैं तो उसके सीधा आप माता से जो भी मांगे कि हम माता ये पूरा कर दीजिएगा तो चुन्नी चढ़ाएंगे, नारियल बलि देंगे या खसी बलि देंगे, खसी भी बलि होती है यहाँ पर। अच्छा, तो कुछ भी आ रहा है आपका पूरा होता है तो करते हैं, नहीं तो पूरा होने से भी पहले करते हैं आदमी। अच्छा, यहाँ पे मेन पूजा कब होता है? मेन पूजा होता है दुर्गा पूजा में, 56 प्रकार का भोग बनता है, माँ का श्रृंगार चढ़ता है, और दुर्गा पूजा जानते ही होंगे कि कैसा होता है। हाँ, हाँ, तो इस मंदिर का इतिहास क्या है? मैंने सुना है यहाँ माँ सती का पिंड 51 शक्तिपीठ में सेकंड पात माता का यहाँ गिरा है। अच्छा, जिसको दायना स्थल हम लोग बोलते हैं। यहाँ माता का ऐसे स्वरूप नहीं है माँ का, यह पिंडी है, तो पांच आकार में माता का एक पिंडी ज्वाइंटर है। अच्छा, उसके बगल में एक शिवलिंग है जहाँ जहाँ शंकर भगवान पिंडी स्वरूप का नाम रखे थे उस जगह पर अपना खुद का एक शिवलिंग भी बैठाए थे। हर जहाँ जहाँ शक्तिपीठ है तो अखंड ज्योति भी अंदर है, वो 24 आवर जलते रहती है अंदर का। अच्छा अच्छा, तो हर कोई मैंने बहुत दूर से लोग बहुत बहुत दूर से आते हैं, और ज़्यादा खास करके यहाँ मतलब कि मदरासी ये सब आती है, और लोकल आदमी में भी बहुत जगह से आते हैं। अच्छा, तो महत्व में है, बहुत जगह से आते हैं, शक्ति है तो आते हैं। मैंने सुना है नवरत्न में यह ज़्यादा भीड़ होता है। तो दुर्गा पूजा माँ सती का, यहाँ दुर्गा पूजा माँ सती है तो भीड़ तो लगना ही है। अंश है, अंश है माँ सती, जो पहली पालनहारनी है यहाँ पे माँ सती, पहली युग की पहली पत्नी सती, उनका जो अग्नि में जो अति लिए तो उस जो भी मतलब दुर्गा माता ये सब जो है वो अग्नि का अंश है, पालनहार है यहाँ पर, वही है। তো বন্ধুরা, তোমরা জানলে এই মন্দিরের ইতিহাস, এখানকার যে কমিটির সদস্য রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এই মন্দিরের ইতিহাস তোমাদের জানানোর চেষ্টা করলাম। তা সবই জানলে তোমরা কিন্তু গয়াতে এলে অবশ্যই এই মঙ্গলাগড়ি মন্দিরে আসবে, কারণ এই মন্দির কিন্তু বলা হয়ে থাকে যে এই মন্দিরের মা কিন্তু খুব জাগ্রত, আর এটিও কিন্তু কামাখ্যা শক্তিপীঠ যে রয়েছে সেই শক্তিপীঠের মতো এটিও একটি শক্তিপীঠ বলা হয়ে থাকে। বন্ধুরা দেখো, ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ, মানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, আর সেই কারণে কিন্তু তোমাদের বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। ভেতরে কিন্তু পুজো হচ্ছে, আর এখানে ভেতরে কিন্তু কোনো মূর্তি নেই, এখানে কিন্তু একটি জ্যোতি রয়েছে বা আগুনের প্রদীপ রয়েছে যা বলা হয় যে সবসময় জ্বলে, আর এটি কিন্তু সেই কামাখ্যা মন্দিরের মতোই খুব জাগ্রত, আর এখানে নাকি দেবী সতীর বক্ষস্থল পড়েছিল, আর সেই কারণে কিন্তু এটিও একটি শক্তিপীঠ বলা হয়ে থাকে। বন্ধুরা, মন্দিরের এই গর্ভগৃহের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমি তোমাদের বাইরে থেকেই জুম করে দেখানোর চেষ্টা করছি এই সেই জ্যোতি যা সবসময় জ্বলে। এবং এখানেই রয়েছে একটি পাথরের পিণ্ড যেটিকে মনে করা হয় দেবী সতীর বক্ষস্থল পৃথিবীতে পড়ে, মাটিতে পড়ে পাথরের পিণ্ডের রূপ নেয়। ले ला जा, 20,000 कितना, 50,000 कितना, सब गया काटा है, सब गया कीड़ा। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু পরিক্রমা করতে হয় একবার বা পাঁচবার, তা আমিও কিন্তু এখন পরিক্রমা করছি মায়ের কাছে। তা তোমরা এলেও কিন্তু এখানে পরিক্রমা করতে পারো, বলা হয় এখানে একবার অথবা পাঁচবার পরিক্রমা করতে হয়। তা আমিও কিন্তু মায়ের গর্ভগৃহের পাশ দিয়ে কিন্তু পরিক্রমা করছি, দেখতেই পাচ্ছো।
আর এখানে কিন্তু বহু দূর দূর থেকে লোকেরা এখানে আসে, মায়ের ভক্তরা এখানে আসে বহু দূর দূর থেকে এবং এখানে এসে তাদের মনোবাঞ্ছা জানিয়ে যায়। দেখো পরিক্রমা করে কিন্তু এখানে প্রণাম করতে হয়, তা আমি এবার প্রণাম করবো মাকে। বন্ধুরা তোমরা দেখলে এই মঙ্গলাগৌরী মন্দির আর ইতিহাসটা তোমাদের জানালাম। তা বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিও, তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। আর বন্ধুরা তোমরা গয়াতে এলে কিন্তু অবশ্যই এই শক্তিপীঠ এই মঙ্গলাগৌরী মন্দিরে একবার আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে।